শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বকখালী পর্যটন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের দাবি তুলে আবারও স্থানীয় ব্যবসায়ী সহ গ্রামবাসীরা আন্দোলনে নামলেন। দীঘার মতো রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বকখালী, সপ্তাহ শেষে ছুটি কাটাতে বহু পর্যটক কাছে পিঠের গন্তব্য হিসেবে বকখালীকে বেছে নেয়, কিন্তু সরকারি অবহেলায় বকখালী পর্যটন কেন্দ্র ধুঁকছে, এমনটাই অভিযোগ তুললেন স্থানীয় বকখালী ফ্রেজারগঞ্জের কয়েকশো ছোট বড় ব্যবসায়ী থেকে গ্রামবাসীরা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বকখালীর পর্যটন কেন্দ্রের উন্নয়নের দাবি তুলে শতাধিক গ্রামবাসী থেকে শুরু করে ব্যবসায়ীরা আন্দোলন করতে পথে নেমেছিলেন। দু মাস কেটে গেলেও বকখালীর অবস্থা একই থেকে গিয়েছে, তাই দ্রুত বকখালী পর্যটন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের দাবি তুলে বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসী সহ ব্যবসায়ীরা আবারও আন্দোলনে নামলেন। বকখালী ফ্রেজারগঞ্জ ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কমিটির ব্যানার নিয়ে বকখালী বাসস্ট্যান্ড থেকে মুন্সি রোড বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল করেন স্থানীয় ব্যবসায়ী থেকে গ্রামবাসীরা। আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি দাওয়ার প্ল্যাকার্ড। মিছিল শেষে বকখালী বাসস্ট্যান্ডে একটি অরাজনৈতিক মঞ্চ করে গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা। 1959 সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বঙ্গোপসাগরের সৈকতে গড়ে ওঠে বকখালী পর্যটন কেন্দ্র। বকখালীর উন্নয়নের জন্য 2012 সালে তৈরি করা হয়েছে সাগর বকখালী উন্নয়ন পর্ষদ। এখানে কমবেশি 70টিরও বেশি সরকারি বেসরকারি আবাসিক হোটেল ও লজ গড়ে উঠেছে। পর্যটন কেন্দ্রে 100টিরও বেশি ছোট বড় দোকান রয়েছে, কিন্তু বেহাল পরিকাঠামোর জন্য পর্যাপ্ত পর্যটক আসে না বলে স্থানীয় ব্যবসায়ী এবং গ্রামবাসীদের অভিযোগ। একসময় আয়লা, আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয় বকখালী বিস্তীর্ণ এলাকা, কিন্তু পরে সংস্কার হয়নি বলেও অভিযোগ। বন্ধ হয়ে গিয়েছে বন দপ্তরের মিনি জু। এক্ষেত্রে সাগর বকখালী উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়ে ক্ষোভ আন্দোলনকারীদের। আন্দোলনকারী ব্যবসায়ী সমর প্রামাণিক, বিশ্বেশ্বর প্রামাণিক, রামকৃষ্ণ পাত্ররা বলেন, বকখালীর মতো আরও একটি পর্যটন কেন্দ্র হলো দীঘা। দীঘাকে ঢেলে সাজানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, অথচ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়া বকখালী পর্যটন কেন্দ্রকে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও কিছুই হয়নি, যার ফলে অন্যতম পর্যটন কেন্দ্র বকখালী তার সৌন্দর্য হারিয়েছে। পর্যটকরা বকখালী বিমুখ হচ্ছেন বলে স্থানীয় ব্যবসায়ী সহ গ্রামবাসীদের দাবি। খুব শীঘ্রই যদি বকখালী পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলা না হয়, তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ গ্রামবাসীরা। আমরা ওই আন্দোলনের পর আমরা কিন্তু লিখিতভাবে সমস্ত দপ্তরকে আমরা দিয়েছি, একদম প্রধান থেকে শুরু করে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী, বনমন্ত্রী, সমস্ত মন্ত্রীর কাছে আমরা বকখালী ডেভেলপমেন্টের জন্য দিয়েছি। কারণ একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের উপকূলে এবং সবথেকে সুন্দরবনের একটা অত্যন্ত হচ্ছে বঙ্গোপসাগরের পাশে যেহেতু বড় সিবিচ, যা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় সিবিচ, সেখানে ডেভেলপ নেই, আমরা জানতে তার কোনো প্রতিকার পাইনি বলে আজকে দ্বিতীয় আন্দোলন, এরপর আমাদের তৃতীয় আন্দোলন হবে। বকখালীর উন্নয়ন হয়নি, একেবারে উন্নয়ন হয়নি, তার কোনো আমাদের রিপোর্ট এখনও নেই। কারণ হচ্ছে এখানে কত টাকা ডেভেলপমেন্ট পড়ে এসছে, কত টাকা বকখালিতে করা হয়েছে, সমস্ত কাজগুলোকে অকেজোগ করে অবস্থায় রাখছে, কোনো কিছু যা হরিণ কুমির ছিল তাও নেই, চিলড্রেন পার্ক করার ব্যবস্থা ছিল তাও নেই, যেখানে শৌচাগার, যেখানে একটা ময়লা বেড়ানোর মতো ডাস্টবিন পর্যন্ত দেয়নি। নামখানা থেকে অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আনাবিয়া নার্সিং হোম, আলিমুদ্দিন লস্কর আলিম পরিচালিত। আমাদের অঙ্গীকার সঠিক চিকিৎসা, উন্নত পরিষেবা, কম খরচ। যোগাযোগের ঠিকানা পারুলিয়া মোড় মসজিদের বিপরীতে, ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নম্বর 9732532311, 7908294921।